নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করে থাকেন এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা, বিশেষ করে বিজেপি, তারা নাকি বহিরাগত, বাংলার কালচারের সঙ্গে তারা যায় না, বাংলার কালচার বাংলার সংস্কৃতি তারা বুঝতে পারে না। কিন্তু তৃণমূল নেতা মানে কি বাংলার সংস্কৃতি মানেটা কি? তৃণমূল নেতা মানে বাংলার সংস্কৃতি মানে মদ্যপ, বধূ নির্যাতনকারী, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মদ খেয়ে ইফটিজিং করা, এই হচ্ছে তৃণমূল নেতাদের চরিত্র? দাঁড়ান দাঁড়ান পুলিশ কর্মীরা, পুলিশ বাবুরা দাঁড়ান, FIR-টা লেখার আগে একটু অপেক্ষা করুন। যারা এইটুকুনি শুনেই ভাবছেন এই তো একটা বেশ ভালো কেস পেয়েছি, এবার শুদ্ধশীলকে জেলে পুরবো, FIR-টা লিখতে শুরু করে দিয়েছেন, একটু থামুন, পুরো ভিডিওটা দেখুন, পুরোটা জানুন। এই কথা আমার নয়, এই কথা হচ্ছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার। তিনি তার নিজের নির্বাচনী এলাকা, নিজের যে বিধায়ক এলাকা, সেই সবকে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের সম্বন্ধে ঠিক এমনটাই কথা বলছেন। ঢল ঢল টল টল, মদ খেয়ে মদ মেতাল, ভাংরা নাচ, এই সব শব্দবন্ধ শোনা যাচ্ছে মানস ভুঁইয়ার মুখে। এবং তিনি এলাকার নারীদের, মায়েদের, বোনেদের বলছেন তার নাম্বার খোলা আছে সব সময়, রাত্রে কিছুটা সময় ঘুমানোর জন্য, সকালে কিছুটা সময় নিউজ পেপার পড়ার জন্য তার মোবাইলটা বন্ধ থাকে, কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 2-2:30 অবধি তার মোবাইল খোলা থাকে। তাই কোনো তৃণমূলের নেতা যদি মদ খায় রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে মেয়েদের উদ্দেশ্যে কুৎসিত বাক্য ছোড়ে বা অশ্লীল অঙ্গভঙ্গি করে, বাড়িতে এসে নিজের বউকে মদ খেয়ে পেটায়, তাহলে নাকি তাকে ফোন করতে হবে, তিনি কঠিনতম শাস্তি দেবেন। আসছি এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব, মানস ভুঁইয়া কঠিনতম শাস্তি দেওয়ার কে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু নবান্ন থেকে তো আপনারা মনিটর করেন প্রিয় বন্ধুর প্রতিটা ভিডিও, সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ আছে এর ব্যাটার মুখ বন্ধ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও, তাতেও কিচ্ছু করতে পারেননি, মুখ বন্ধ হয়নি, শির দ্বারা বেঁকেনি। আসুন এবার আপনাদের মন্ত্রীর কথাটা শুনে নিন, কিভাবে প্রকাশ্যে বলছেন শুনুন বন্ধুরা, তারপর আসছি আলোচনাতে, কি বলছেন মানস ভুঁইয়া। আমরা বেয়াদবি করব পঞ্চায়েতে বসে, গ্রামে বসে, কি ঝন্টু বাবু কৃষ্ণ পলাশের কি অবস্থা, ঠিক নেই তপন দাস, বাদল চক্রবর্তী, ফাংশন টাংশন হবে, কিন্তু কৃষ্ণ পলাশীকে ঠিক করো, মদ মাতাল ভাঙড়া নাচ বন্ধ করো। আর আমি আমার ফোন নাম্বার দিয়ে যাব মেয়েদেরকে, কে খাচ্ছে কে ঢলঢল করছে আলাদা ব্যাপার, কিন্তু আমার দলের কোন নেতা কর্মী যদি ঢুকুঢুকু লাঞ্চ টলটল এইসব করে আর বউকে যে মারে, আমাকে ফোন করবেন। আমি আপনাদের পক্ষে সবমে, যদি মেয়েদের পক্ষে একটা উকিল থাকে তার নাম ডাক্তার মানস ভুঁইয়া। আর আমি এই মালপাড়ের চক, বর্ষাবার চক, কৃষ্ণ পলাশির চকে আমি আজকে ঘোষণা করে দিয়ে গেলাম, মদ খেতে হয় ঘরে খান, কিন্তু চকে দাঁড়িয়ে বেল্লাপনা করে কোনো মেয়েকে যদি অসম্মান করেন, আমি কিন্তু কঠিনতম শাস্তি দেব, কঠিনতম শাস্তি দেব। তোমার বাবা কে বাবা, তোমার বন্ধ করতে শুনলেন বন্ধুরা, শেষে আবার পিতৃ পরিচয় তুলে দলেরই এক কর্মীকে কি সব ধমক ধমক দিচ্ছিলেন, যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না। প্রথম প্রশ্ন, তিনি বললেন সবং এলাকায় একজনও কেউ যদি উকিল থাকে তিনি হচ্ছেন ডক্টর মানস ভুঁইয়া। আমি তো জানতাম তিনি ডাক্তার বাবু, পলিটিশিয়ান, উকিলও করেন, যিনি ডাক্তার তিনিই লয়ার, করা যায় আমার জানা নেই, হতে পারে, মানে হতেই পারে তিনি ট্যালেন্টেড, সেই জায়গাটা করতে পারেন। কিন্তু প্রশ্নটা হলো, আপনারা এখন প্রশ্ন করতে পারেন,
যে তিনি তো বলেননি তৃণমূল নেতা মানি এই। দেখুন, প্রথমেই তিনি এক দলীয় নেতার জন্য স্পষ্ট নির্দেশিকা দিলেন, স্পষ্ট ইঙ্গিত দিলেন যে মদ্যপ মদ ভাংরা নাচ করা যাবে না, সামাল দাও, আরেক নেতাকে নির্দেশ দিলেন। তাহলে এই নেতাটি কে? এই কৃষ্ণ বলে যে নেতার নাম উল্লেখ করা ছিল সে কে? তিনি যে এরকম করেন তার মানে সেই রিপোর্ট অলরেডি মানুষ মিয়ার কাছে আছে। মদ খাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু মদ্য ভাংরা নাচ কিছু একটা তো সেখানে ব্যাপার আছে, যে জন্য প্রকাশ্যে মঞ্চে মানুষ মিয়াকে তার সম্বন্ধে কথা বলতে হচ্ছে। এবং তারপর যে কথাগুলো বললেন, বেশ কিছু নেতার নাম তিনি করলেন, কিন্তু করে তিনি কি বললেন? তার নাম্বার খোলা আছে এবং এলাকার মা বোনেরা যদি তার দলের কোনো নেতা এরকম করেন তাহলে তাকে যেন জানানো হয়। মদ খেয়ে এসে মদ্যপ বাড়িতে এসে বউকে পেটাবে, হবে না। মদ খেতে হলে বাড়িতে গিয়ে মদ খাও, ঠিক কথা বলেছেন। রাস্তার চকে দাঁড়িয়ে মদ খাওয়া যাবে না, অর্থাৎ চার মাথার মোড় একটা প্রকাশ্য রাস্তা, সেখানে দাঁড়িয়ে মদ্যপান করা যাবে না। তার মানে তার দলের নেতারা এটা করেন, তার কাছে স্পেসিফিক রিপোর্ট আছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তিনি এই কথা বলছেন। এবং মেয়েদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি কুৎসিত কিছু এগুলো করা যাবে না তিনি বললেন। তার মানে এই রিপোর্টও তার কাছে আছে নিশ্চয়ই, না হলে হঠাৎ করে দলীয় নেতাদের কথা তিনি বললেন কেন? তিনি তো বলতে পারতেন যে এলাকায় এরকম ঘটনা ঘটছে, আমার কাছে খবর আছে, কিন্তু সেই সংক্রান্ত কোনো বিষয় যেন তৃণমূলকে সংস্পর্শ না করে তিনি সেটা বলেননি। তিনি কিন্তু বললেন আমার দলের কোনো নেতা যেন এরকম না করে। তার মানে তার দলের নেতারা কি করে, সেই অভিযোগ কি তার কাছে আছে? এবং এরপর তিনি সব থেকে শেষে বললেন যে আমি কঠিনতম শাস্তি দেব, কঠিনতম। এখন প্রশ্ন হচ্ছে তিনি কে? রাজা, উজির, জজ, আদালত, সংবিধান, দেশের রাষ্ট্রপতি, তিনি কে? মানস ভূঁইয়া কে? মানস ভূঁইয়া একজন রাজ্যের মন্ত্রী, যিনি সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন রাজধর্ম পালন করবেন, তাই তো? মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন। তাহলে মানস ভূঁইয়া, ডক্টর মানস ভূঁইয়া, রাজ্যের মাননীয় মন্ত্রী, যদি আপনার কাছে এই ধরনের অভিযোগ থাকে, কেন আপনি সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন না? কেন পুলিশ প্রশাসনকে সেখানে ঠিকঠাক কাজ করতে বলছেন না? আপনি শাস্তি দেওয়ার কে? শাস্তি তো দেবে আদালত, শাস্তি তো দেবে আইনি প্রক্রিয়া। কেন সেই আইনি প্রক্রিয়ার মধ্যে আপনার দলের নেতাদের নিয়ে আসছেন না যদি আপনার কাছে স্পেসিফিক খবর থাকে? এরকম করা বন্ধ করতে হবে। তার মানে এরকম ঘটনা ঘটে, আপনি জানেন? আপনি তো মন্ত্রিসভার সদস্য, কেন পুলিশ মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে আপনি জানাচ্ছেন না আপনার এলাকায় এরকম ঘটনা ঘটে? কেন চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছেন না? আপনারা তো দাবি করেন মা মাটি মানুষের সরকার আপনাদের, তাহলে যেখানে রাস্তায় মেয়েদের দিকে, মায়েদের দিকে, তাদের দিকে এরকম জিনিস হয়ে আসছে, মদ খেয়ে কেউ এরকম কুৎসিত কাজ করছে, তারপর আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে তাদের কঠিনতম শাস্তি দেবেন বলছেন? আপনি তো বলতে পারতেন আমি কঠিনতম শাস্তির ব্যবস্থা করব, আমি অলরেডি পুলিশকে বলে রেখেছি, পুলিশ ইতিমধ্যে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কই সেরকম কোনো কথা তো বললেন না। তার মানে তৃণমূলের নেতা হলেই আইনটা হাতে তুলে নেওয়া যায়, শাস্তির বিধান তারাই করবেন, এবং তাদের দলের নেতারা যদি এরকম কোনো কাণ্ড ঘটান সাত খুন মাপ, আগামী দিনে করা যাবে না, এইটুকুনি বললেই হয়ে গেল। যারা করেছেন ইতিমধ্যে কেন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হয়নি? বলা হয় নাকি কলকাতা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি, পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটে না, ঘটে না তো, আমরা দেখেছি এখানে দারুণ নারীদের সম্মান রয়েছে, কারণ কোনো রকম কোনো উল্টোপাল্টা ঘটনা ঘটে না, যা ঘটে সব বাইরের রাজ্যে ঘটে, এবং সেই সময় বুদ্ধিজীবীরা বেরিয়ে আসেন মোমবাতি মিছিল হাতে, আর এই রাজ্যে ঘটলে চোখে তখন ফুলি পড়ে বসে থাকেন, আরে এবছরের বিভূষণটা ফসকে যাবে তো, এবছরের রাজ্য সরকারের পুরস্কারটা ফসকে যাবে তো। কিন্তু রাজ্যের মন্ত্রী, আপনি নিজে বলছেন তৃণমূল নেতারা এরকম কাজ করলে ঘরের মা বোনেরা আপনাকে খবর দেবে, কেন কেন আপনাকে খবর দিতে হবে? এরকম যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, যেখানে নারীদের সম্মান নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা আছে, তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে টানাটানির সম্ভাবনা আছে, কেন সেখানে পুলিশের অ্যালার্ট বাড়বে না? কেন বড় বড় নেতাদের ফুটবল ক্লাবের অনুষ্ঠানের জন্য সেখানে 500 পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ডিপ্লয়মেন্ট হয়ে যাবে? আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়
কেন এই জিনিস চলবে, কেন সাধারণ মানুষের সুরক্ষা থাকবে না, এর জবাব দেবেন মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া। ডক্টর মানস ভূঁইয়া আপনি উত্তর দিন, কঠিনতম শাস্তি দেওয়ার আপনি কে? এবং আপনার দলের নেতারা যখন এরকম কাণ্ড করছেন বলে আপনি জানাচ্ছেন, কেন এখন অবধি সেখানে কড়া ব্যবস্থা করা হয়নি? এটাই বাংলা সুস্থ রুচি, এটাই বাংলা সংস্কৃতি, এখানকার মায়েরা ঠিক এরকমই সুরক্ষিত? প্রশ্ন কিন্তু অনেক উঠছে বন্ধুরা, কি বলবেন? ডক্টর মানস ভূঁইয়া রাজ্যের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি নিজের এলাকা সবংয়ে যাচ্ছেন, সেখানে প্রকাশ্যে সভা করছেন এবং সেখানে নিজের দলের নেতাদের সম্বন্ধে এই ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। এরপর কি বলবেন নেতাদের সম্বন্ধে? এটা কি একটা জায়গার বিচ্ছিন্ন ঘটনা, নাকি শুধুমাত্র মানস ভূঁইয়ার ভিডিওটা সামনে এসেছে বলে এই প্রশ্নটা উঠছে? এটা সামগ্রিক একটা কোথাও চিত্র রয়েছে? সবং গোটা বাংলার আর পাঁচটা জায়গার থেকে বিচ্ছিন্ন, এই কথা বললে কি সত্যের অপলাপ করা হবে? কি বলবেন বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।